যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। 5 নভেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, অর্থাৎ উপনির্বাচন না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, আর বিজেপি এখন এটাই চাইছে। দেখুন শুভেন্দু কি বলেছে। আমি মনে করি বিরোধী দলনেতা হিসাবে যে 18 ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশন অন্তত সিঙ্গেল ডোজ হলেও কমপ্লিট না হওয়া পর্যন্ত জনস্বার্থে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই নির্বাচন বা উপনির্বাচন করা উচিত নয়, এটা আমার মতামত। মমতা বন্দ্যোপাধ্যায়কে 5ই নভেম্বরের মধ্যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তিনি ভবানীপুরে লড়াই করবেন সেটা অবশ্য সবার জানা আছে, কিন্তু ভোট হলে তবে তো, তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কিন্তু বিজেপি চাইছে যে এখনই ভোট না হোক, তারা পিছিয়ে দিতে চাইছে। নন-এমএলএ মুখ্যমন্ত্রী যাকে নন্দীগ্রামের জনগণ 1956 ভোটে হারিয়েছেন, তাকে নিয়ে আপনারা কেউ কেউ চিন্তিত হতে পারেন বা তার দল হতে পারে বা জনগণের একাংশ হতে পারে, এটা নিয়ে আপত্তির কিছু নেই। সেক্ষেত্রে বলবো তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে ফলো করতে। তৃণমূল কংগ্রেসের উচিত ভ্যাকসিনেশন সম্পূর্ণ হওয়ার পরে উপনির্বাচনের দাবি করা, আর ওদের অনেক এমএলএ আছেন, তাদের মধ্যে কাউকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া। এই যখন পরিস্থিতি, তখন নির্বাচন যদি না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী থাকবেন না তা বলাই বাহুল্য, আর সেই কারণে বিজেপি ও উঠে পড়ে লেগেছে যাতে এখনই নির্বাচন না হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হয়নি বলে গতকাল আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচএ গোটা আগস্ট মাস জুড়ে রেস্ট্রিক্টেড রিল্যাক্সেশন মানে পার্সিয়াল লকডাউন কন্টিনিউ করতে বলেছেন। রাজ্য সরকারের যে সার্কুলার তাতে 15ই আগস্ট পর্যন্ত যে আংশিক লকডাউন বা নিয়ন্ত্রিত যে বিষয়গুলো রয়েছে সেটা বলেছেন শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে হলের মধ্যে করা যাবে এবং আসন সংখ্যার অর্ধেক নিয়ে করা যাবে, এইটুকু শুধু পরিবর্তন ঘটিয়েছেন নতুন সার্কুলারে। তা রাজ্য সরকার নিজেই স্বীকার করে নিচ্ছেন যে কোভিড পরিস্থিতি কন্টিনিউ করছে, রাত্রি 9টা থেকে ভোর 5টা কারফিউ থাকবে, রাজ্য সরকার নিজেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, রাজ্য সরকার নিজেই বলছেন ধর্মীয় শোভাযাত্রা করা যাবে না, রাজ্য সরকার নিজেই বলছেন রাজনৈতিক মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। তা রাজনৈতিক মিটিং মিছিল যদি না হয় নির্বাচনটা কিভাবে হবে? আসলে বিজেপির ভয় অন্য জায়গায়। বরাবরই উপনির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে, আরও একটি বড় ভয় রয়েছে যে নির্বাচন যদি ঘোষণা করা হয় তাহলে আরও বেশ কিছু নেতা তৃণমূলে চলে যেতে পারেন, তাই একটা আশঙ্কা থেকেই যায় যে উপনির্বাচন যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে বিজেপির পক্ষে ভালো। তাই তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে উপনির্বাচনটা পিছিয়ে দেওয়া যায়, অন্তত 5 তারিখের আগে নয়, অর্থাৎ 5ই নভেম্বরের পরে তারা চাইছেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।